বত্রাসুর বধ হেতু ব্রহ্মহত্যা জনিত পাপ হইতে বিমুক্তির জন্য মানস সরোবরে লক্ষ্মীর দ্বারা সংরক্ষিত হইয়া পদ্মনাল তন্তু যে সহস্র বৎসর কাল ছিলেন, সেকালে দেবতা ও মহর্ষিগণ সকলে মিলিয়া স্বর্গরাজ্য শাসনের জন্য নহুষকে স্বর্গের অধিপতি করিয়াছিলেন। কিন্তু স্বর্গের ঐশ্বর্য লাভের পর নহুষ ঐশ্বর্য মদে মত্ত কামপরায়ণ বিলাসী হইয়া পড়িলেন। এমনকি ইন্দ্রপত্নী শচীকে ভোগ করিবার বাসনা তাহার মধ্যে আসিল। ইন্দ্রাণী শচী নিরুপায় হইয়া দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে সব জানালেন। দেবগুরু বৃহস্পতি শচীকে পরামর্শ দিলেন, তুমি বলবে সপ্ত ঋষি বাহিত পালকিতে আসিলে নহুষের বাসনা পূর্তি হইবে। শচী দেবী সেই কথাই নহুষকে জানালেন। যে ঋষিরা তাহাকে স্বর্গের অধিপতি করিয়াছিলেন, নহুষ তাহাদের কাঁধে পালকিতে চড়িয়া শচীর কাছে যাইবার সিদ্ধান্ত করিলেন। ঋষিদের কাঁধে পালকিতে চড়ে নহুষ চললেন। কেমন করে পালকি চলে, পালকি চলে, চলে পালকি চলে, ওম না ওম না ওম না ওম না ওম না, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, ওম না ওম না যখন চলছে। নহুষ বলছে পালকি আরো জোরে চালাও, আরো জোরে চলো। তাই শচীর চিন্তায় মগ্ন নহুষের পা যখন অগস্ত ঋষির মাথায় লাগলো, তখন ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, ওরে দুর্মতি, যে কাম অন্ধ হয়ে তোর হিতাহিত জ্ঞান নেই, আমি তোকে অভিশাপ দিলাম, তুই সর্পজনিতে প্রাপ্ত হ। ঋষির অভিশাপে নহুষ সর্পজনিতে প্রাপ্ত হয়ে বনে জঙ্গলে ঘুরতে লাগলেন। এদিকে যজাতি নামে তে ছিল নহুষ করে
स्वप्न देखे अरे पिता जनो आछे दुखे निशीत दो स्वप्न देखे ओ तार पिता जनो आछे दुखे निशीत दो स्वप्न देखे राजा जजाति स्वप्न देखते पाए তার পিতা নহুষ এসে ডেকে বলছে যজাতি আমি বহুদিন ধরে অজগর বেশে বনে জঙ্গলে খুঁজছি তুমি আমাকে যে কোনো উপায় পারো উদ্ধার করো রাজা যজাতির ঘুম ভেঙে গেল সকালবেলা ঘুম থেকে জেগে ছুটে গেলেন বশিষ্ঠ মুনির কাছে প্রণাম করে বললেন গুরুদেব আমি শেষ নিশীথে বড় কুস্বপ্ন দেখেছি আমার পিতা এসে আমায় ডেকে বলছে যজাতি আমি বহুদিন যাবৎ অজগর বেশে বনে জঙ্গলে ঘুরছি যে কোনো উপায় পারো তুমি আমাকে উদ্ধার করো গুরুদেব বলুন আমার পিতার উদ্ধারের বিহিত বলুন গুরুদেব আপনি আমায় বিহিত বলুন যজাতি তোমার পিতা যে পাপ কর্ম করেছেন তার উদ্ধার অত সহজ নয় গুরুদেব তাহলে কি কোনো বিধান নেই হ্যাঁ আছে কি বিধান জানো একটা উপায় আছে সে হলো তোমাকে নরমেদ যজ্ঞ করতে হবে নরমেদ যজ্ঞ গুরুদেব এই যজ্ঞে কি কি লাগবে অনেক কিছুই লাগবে তবে তার মধ্যে যেটি প্রধান সে কি জানো ব্রাহ্মণ সন্তান লাগবে শুনো আমি বলছি আরে সুন্দর সুঠাম বালক গৌর কথায় আছে কি জানো ভিকারি অর্থ পেলে সংসারে সবই ভুলে আপন জন না পারে চিনিতে একমাত্র উপায় হলো তুমি সারথিকে দিয়ে রথ পরিপূর্ণ করি স্বর্ণ মুদ্রা মনি মুক্তা দিয়ে পাঠিয়ে দাও দেশে দেশান্তরে ঘুরে ঘুরে যেখান থেকে হোক এই ব্রাহ্মণ সন্তান সারথি জোগাড় করে নিয়ে আসবে এবং তুমি এও বলে দাও যদি এই অর্থের বিনিময়ে তুমি জোগাড় করতে না পারো তাহলে তোমার রাজ্যের অর্ধেক তুমি তাকে দানপত্র করে দেবে তাই হবে গুরুদেব আপনি আমায় আশীর্বাদ করে দিন আমি যেন এই ব্রাহ্মণ সন্তান জোগাড় করতে পারি গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে যজাতি ফিরে এসে সারথিকে ডেকে বললেন সারথি এই মুহূর্তে রথ পরিপূর্ণ করি স্বর্ণ অলংকার মণি মুক্তা নিয়ে তুমি বেরিয়ে যাও যেখানে পাবে ব্রাহ্মণ সন্তান অষ্টম বৎসরের বয়স দেখতে গৌর বর্ণ হরি ভক্ত তাকে তুমি অর্থের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসবে আর যদি এই অর্থে না মেলে তুমি বলবে
আমার রাজ্যের অর্ধেক আমি তাকে দানপত্র করে দেব। রাজার কথা মতো সারথি তাই করলে। রাত পরিপূর্ণ করি অর্থ স্বর্ণ মুদ্রা মণি মুক্তা নিয়ে বেরিয়ে গেলেন। দেশ দেশান্তরে ঘুরছে, কোথায়ও ব্রাহ্মণ বালক মিলছে না। কেননা ব্রাহ্মণ বালক হয়তো গৌর বর্ণ দেহ নয়, গৌর বর্ণ হয়তো অষ্টম বৎসরের বালক নয়, আর তা না হলে হরি ভক্ত নয়, একটা না একটা অভাব থেকেই যাচ্ছে। সারথি মনে চিন্তা করলে, কি করব এখন আমি, কোথায় পাবো এই ব্রাহ্মণ সন্তান, রাজা যজাতির মনের বাসনা কি পূর্ণ হবে না। রথের উপরে বসে বসে যখন চিন্তা করছে, এমন সময় দেখতে পায় এক ভিখারি ব্রাহ্মণ ভিক্ষা করতে করতে ওই রথের দিকে এগিয়ে আসছে। এসে দেখে বলছে, আমায় দুটো ভিক্ষা দেবে, দেখতে পাচ্ছ আমি লোকের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা করি গো, আজ সারাদিন ভিক্ষা করে আমি কিছু পাইনি, আমার সন্তান আজ তারা তিন দিন অনাহারে আছে, তাদের মুখে আমি কিছু তুলে দিতে পারিনি, দয়া করে আমায় কিছু ভিক্ষা দাও। জানো আমার কনিষ্ঠ পুত্র কুশধ্বজ অষ্টম বৎসরের বালক, তিন দিন হয়ে গেল তার মুখে আমি কিছু তুলে দিতে পারিনি, ক্ষুধার জ্বালায় বাচ্চা আমার আর সইতে পারছে না, দয়া করো দয়া করে আমায় দুটো ভিক্ষা দাও। সারথি ডেকে বলছে, ঠাকুর তোমার পুত্রের বয়স কত বললে? এই 8 বৎসর। দেখতে কেমন গৌরবর্ণ, শুধু তাই নয় জাদু আমার কি করে জানো, শুনো শুনো, ও সে মুখে হরি হরি যজাতির মনের বাসনা পূর্ণ হবে। ডাক দিয়ে বললেন, ঠাকুর শুধু ভিক্ষা নয়, রথের দিকে তাকিয়ে দেখো, যত ধন ঐশ্বর্য মনে মুক্তা আছে সব আমি তোমায় দিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে তোমার পুত্র কুশধ্বজকে চিরজন্মে আমাদের হাতে তুলে দিতে হবে। কি বলছো? আমার পুত্রকে তোমাদের হাতে তুলে দিতে হবে, তার বিনিময়ে অর্থ সব আমায় দিয়ে দেবে? হ্যাঁ ঠাকুর সব তোমায় দিয়ে দেব। তাই তো, তাহলে আর লোকের দ্বারে দ্বারে গিয়ে আমায় বলতে হবে না, ওগো তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। তাই হবে, আমার একটি পুত্র বিক্রি করে দিলে যদি আমার সকল দুঃখ ঘুচে যায় আমি তাই দেব। সারথি তুমি চলো আমার সঙ্গে চলো, আমি আমার কুশধ্বজকে তোমাদের হাতে বিক্রি করে দিলাম। সারথিকে নিয়ে ব্রাহ্মণ ঘরে ফিরে এলেন। এদিকে ব্রাহ্মণী জঙ্গলে গিয়েছে কাঠ কুড়াতে, ব্রাহ্মণ ঠাকুর ভিক্ষা করে নিয়ে আসবে, রন্ধন করতে হবে, বাচ্চাদের মুখে দুটো অন্ন তুলে দিতে হবে, ভিক্ষা করে আর ঠাকুর ঘরে আসবে। তাই ব্রাহ্মণী কাঠ কুড়াতে গিয়েছে, কাঠ কুড়িয়ে যখন ঘরে ফিরে এলেন, ডাক দিয়ে বললেন, ঠাকুর ভিক্ষায় কি পেয়েছ দাও, আর জাদু আমার তারা তিন দিন যাব তনাহারে আছে, দাও দাও শীঘ্র করে দাও আমি রন্ধন করব। ব্রাহ্মণ বললেন, আজ আমি যা ভিক্ষায় পেয়েছি তুমি জানো না,
আর জীবনে কোনোদিন আমার ভিক্ষা করতে হবে না, কোনোদিন লোকের দারে দারে গিয়ে বলতে হবে না, ওগো তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। কি পেয়েছো ঠাকুর, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি শুনো, ওই যে দেখো রথ পরিপূর্ণ করে যে অর্থ নিয়ে এসেছে সারথি, রাজা যযাতি নরমেদ যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞে ব্রাহ্মণ সন্তানের প্রয়োজন, অষ্টম বৎসরের বালক হরিপদে মতি, তাই ওই রথ পরিপূর্ণ করে স্বর্ণ অলঙ্কার মণি মুক্তা দিয়ে পাঠিয়েছে। আমি কি করেছি জানো, ওই অর্থের বিনিময় আমার খুশিকে আমি বিক্রি করে দিয়েছি। স্বামী স্বামী গো, তুমি কি বলছো? আর বলো না স্বামী, আমি শুনতে পারছি না, এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না, বলো না, আর আমি শুনতে পারছি না। শুধু রথ পরিপূর্ণ করি অর্থ নয়, পৃথিবীর বুকে ধন ঐশ্বর্য যত আছে না কেন, সব যদি কেউ এনে আমার হস্তে তুলে দেয়, তবু আমি পারবো না আমার প্রাণের প্রিয় পুত্র কুশধ্বজকে বিক্রয় করে দিতে। কেন জানো, ও যে আমার কৃষ্ণ বলা পাখি, সারাদিন অনাহারে থাকলেও কোনো দুঃখ নেই, কুশির মুখে হরি নাম শ্রবণ করলে সব জ্বালা যে জুড়িয়ে যায়, আমি কিছুতেই তাকে বিক্রয় করতে দেব না। তুমি তো পিতা, তুমি কেমন করে বুঝবে এই জগতে পুত্রের জন্য মায়ের যে কত দরদ, জগতের সংসারে যে মায়ের সন্তান নেই, যে মায়ের পুত্র নেই, সেই মা কাঁদে পুত্রের জন্য, আর যে মায়ের কোলের সন্তান হারিয়ে যায় সেই মা জানে পুত্র শোকের কি জ্বালা, তা তুমি বুঝবে না ঠাকুর। কেন না, এই জগতে যার পুত্র নাই রে সেই মা আছে ভালো, ছাড়িয়া চলে যায়।
कत व्यथा दिया
ছিরে আমার আসিব ফিরিয়া।
আসিয়া মা বলে আদরে তোমার উঠিব কোলে আবার আসিয়া মামা বলে আদরে তোমার আমি উঠিব কোলে ও গো আমার সবাই হরি হরি বলে কাদের
राजा डाक दिए बोलले कुशध्वज कुशध्वज बोलो तुम्हारे की कोनो बासना आछे खुशी देखे बोलछे महाराज ना हमारे जगते कोनो बासना ने तब एक टी अनुरोध आमी आपनार काछे जानाछि यदि दया करे आमाय एकटु समय दिन आमी आमार সেই বিপদহারী শ্রী মধুসূদনকে একবার ডেকে লই। ঠিক আছে, তাই ডাক খুশি। খুশি ডেকে বলছে, হে বিপদহারী শ্রী মধুসূদন, আজ তুমি কত দূরে আছো? সবাই বলে তুমি কাঙালের ঠাকুর, তুমি নাকি দিনের বান্ধব, একবার এসে দেখে যাও। আজে তোমার কাঙালির কি দশা? মনে বড় আশা ছিল, প্রাণ পাখি যাবার আগে আমি তোমার চরণ দর্শন করব, সে আশা বুঝি আর আমার পূর্ণ হলো না। কত দূরে আছো? একবার দর্শন দাও প্রভু, একবার তুমি আমার দর্শন দাও। কোথায় আছো? তারা কাঙাল বলে করো দয়া, একবার কাঙাল বলে
আমায় করো দয়া। মনে বড় আশা ছিল প্রাণ পাখি যাবার আগে তোমার চরণ আমি দর্শন করব, সে আশা বুঝি আমার পূর্ণ হলো না। আজ আমি চলে যাচ্ছি, কত দূরে আছো সবাই বলে তুমি কাঙালির ঠাকুর, কাঙাল বড় ভালোবাসো, তাহলে আজও আমি কি তোমার মন মতো কাঙাল হতে পারিনি, তাই বুঝি তুমি আমায় দর্শন দিলে না। আর তোমাকে ডাকতে আমি পারবো না, আমার জীবনের দিন যে ফুরিয়ে এসেছে, আমার বেলা ডুবে এসেছে, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, তোমার চরণ আমি দর্শন করতে পারবো না, এই তো আমার দিন শেষ, আর তোমার কাছে আমি মনের কথা বলতেও পারবো না, শেষবারের মতো দিন থাকবে যেটুকু সময় আমার আছে, আমি আমার শেষের কথা বলে যাই, দিন থাকিতে দীনবন্ধু রাজা যজাতি কুশধ্বজকে কোলে তুলে নিলেন,
কুশধ্বজকে কোলে তুলে নিয়ে কুশীর সর্বঙ্গে ঘৃত মেখে দিলে, কুশীর সর্বঙ্গে ঘৃত মেখে দিয়ে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে কুশীকে ফেলে দিলে। কেমন করে গো? যজ্ঞ কুণ্ডে দিল ফেলি, তলমল করিছে বই কুণ্ঠে রাশন খানি, তলমল করিছে বই কুণ্ঠে রাশন খানি, তলমল করিছে বই কুণ্ঠে রাশন খানি। ওই না লক্ষ্মী নারায়ণ দোহে ভাবিছে এখন, লক্ষ্মী নারায়ণ দোহে ভাবিছে এখন, অমন করে কে ডাকে রে, 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 ডাকে আসুন টলে উঠেছে, অমন করে কে ডাকে রে, ডাকে আসুন টলে উঠেছে, অমন করে কে ডাকে রে, ওই ডাকে আসুন টলে উঠেছে, অমন করে কে ডাকে রে, ডাকে আসুন টলে উঠেছে, অমন করে কে ডাকে রে, অমন করে কে ডাকছে, কার আগুন ডাকছে আমাদের এই অটল আসন খানা টলে উঠেছে। লক্ষ্মী বলল, প্রভু দেখো দেখো আজ অটল আসন খানা কেন টলে উঠল। নারায়ণ ডেকে বলছি, লক্ষ্মী দেখতে পাচ্ছ না রাজা যজাতি নরবেদ যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞে আমার ভক্ত কুশধ্বজকে আহুতি দিয়েছে, যজ্ঞ কুণ্ডলীর মধ্যে বসে কেমন করে দুটি বাহু তুলে আমায় ডাকছে, তাই তো তার আকুল ডাকে আজ আমাদের অটল আসন খানা টলে উঠেছে। প্রভু তুমি এখনো এখানে বসে থাকবে? আর আমি সহ্য করতে পারছি না, আমি এখনি ছুটে যাব আমার সন্তানকে রক্ষা করবার জন্য। লক্ষ্মী ছুটে এলেন ওই যজ্ঞ কুণ্ডলিতে, কুশধ্বজ দুটি বাহু তুলে বদনে হরি হরি বলছে, যজ্ঞের অগ্নি তার গায়ে স্পর্শ করতে পারলেন না। ছুটে এলেন লক্ষ্মী, ছুটে এসে কুশধ্বজকে যজ্ঞের অগ্নি থেকে তুলে কোলে নিলে। থাকতে পারলেন না আমার নারায়ণ, থাকবে কি করে গো? ভক্তের আকুল ডাকে প্রভু কি আমার থাকতে পারে? ছুটে এলেন ওই যজ্ঞ কুণ্ডলীর মাঝে, এসে ডেকে বলছে, কে কে এই যজ্ঞের আয়োজন করেছে? যজাতি বলছে, প্রভু আমি এই নরমেদ যজ্ঞের আয়োজন করেছি, তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমার পিতার আত্মার তুমি উদ্ধার করো।
তাই হবে জজাতি। এই কথা বলতে বলতে নহুষের আত্মা হুড়ি হুড়ি বলতে বলতে স্বর্গধামে প্রবেশ করলে। আর লক্ষ্মী নারায়ণ দুজনে মিলে যজ্ঞ কুণ্ডলীর মাঝে আমার কুশধ্বজকে কোলে তুলে নিলে। মুনি ঋষি ভক্তবৃন্দ যারা এই যজ্ঞস্থলীতে ছিল সবাই মিলে দুটি বাহু তুলে বদন ভরে হরি বলতে শুরু করলে। শঙ্খধ্বনি উলধ্বনি হলো আর তার মাঝে উপর থেকে পুষ্প বর্ষণ হচ্ছে। ভক্তগণে সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বলছে। ভক্ত ভগবানের মিলন হলো ও মুখে হরি হরি বলো। ভক্ত ভগবানের মিলন হলো হরি হরি বলো। একবারে